Yeah.
Yeah.
চাকর বলিস কোন পরনে? আরে চাকর বলি কোন পরনে? শঙ্কা কি নাই তোর মনে? শঙ্কা কি নাই তোর মনে? নাই তোর মনে থেকে একটা মথুয়া দল যখন ঠাকুর বাড়িতে যায়,
প্ল্যাটফর্মে যখন এসেছি ওই ট্রেন একটু দেরি, ওখানে গান ধরেছি, আমার এক চাকর আছে ভাই, মনে ভাবছিল সে কার্য করে, আরে এমন নফর দেখি নাই। ওই টাইমে কলকাতা ভার্সিটিতে ওই প্ল্যাটফর্মে এসেছে, ওই প্রবেচ্ছার এসে যখন ওই গান শুনেছে, আমার এক চাকর আছে ভাই, মনের ভাব তুলে সে কার্য করে, আছে এমন নফর দেখি নাই। গান শেষে বলেছে এই দলের দলপতিকে, বলেছে এই যে গানটা রচনা করেছে এই ভদ্রলোক কি পাস, এই ভদ্রলোক লেখাপড়ি জানে না, এই ভদ্রলোক কোনোদিন স্কুলে যায় নাই। প্রবেচ্ছার বলেছে ঠাকুরের নাম গুণাগুণ কীর্তন যারা কয় তারা কোনোদিন মিথ্যা কথা বলে না, আর এই যে গান রচনা করেছে ইয়ে কোনো লেখাপড়ি জানে না, সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে। বলেছে না বাবু, এই যে গান রচনা করেছে কোনোদিন স্কুলে যায় নাই। ইতিমধ্যে যখন ট্রেন ছাড়বে সকলে ওই ট্রেনে উঠেছে, হরির নাম করতে করতে ঠাকুর বাড়ি যখন যায়, ওই বাবু ওই দলের সঙ্গে হরির নাম করতে করতে যখন ঠাকুর বাড়ি গিয়েছে, হরির নাম করতে করতে ওনার আর খেয়াল নাই যে আমার দশটার সময় ক্লাস, ওখানে হরির নাম করতে করতে উনি বেহুশ হয়ে পড়েছে। ওই দলের যারা সকলে থাকে সুস্থ যখন করেছে, ঘড়ির দিক তাকিয়ে দেখে দশটার বেশি বেজে গেছে, উনি ওখানে প্রণাম করে প্ল্যাটফর্মে গিয়ে যখন ট্রেনে উঠেছে, ওনার একই কথা একই ভাবনা যে কি শুনলাম, আমার এক চাকর আছে ভাই, মনের ভাব জেনে সে কার্য করে, আরে এমন নখর দেখি নাই। ভাবতে ভাবতে যখন কলকাতা গিয়ে নেমেছে, ক্লাস বিরাজ শেষ, ওনার ক্লাসে এমন একজন প্রবেচার হয়ে ক্লাস করছে, ওই কলেজে ছাত্র ছাত্রী আবার বৃদ্ধ প্রবেচার শিব যারা ছিল সকলে ক্লাসের চার পাইতে দাঁড়িয়েছে, জীবনে অনেক ছাত্র পড়াইয়েছি ক্লাস করেছি, এমন পড়া তো জীবনে কোনোদিন শুনি নাই, আজকে যে পড়া শুনছি, প্রবেচার যখন কলেজে গিয়েছে উনি ভেবেছে আমার তো লেট হয়ে গেছে, আমি প্রিন্সিপালের কাছে যে আগে ক্ষমা চেয়ে নেই, যখন লাইব্রেরিতে গিয়েছে প্রিন্সিপাল চেয়ার থেকে উঠে প্রবেচারকে জড়িয়ে ধরেছে, আপনি আজকে যেমন ক্লাস করেছেন জীবনে কোনোদিন শুনি নাই, আমি তো ক্লাস করি নাই, আমি তো ঠাকুরনগর ঠাকুর বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে এইমাত্র এসেছি, আমি তো ক্লাস করি নাই। প্রিন্সিপাল আহাদের মুখে জড়িয়ে ধরে বলেছে আপনি একজন ঠাকুরবা, আপনার ক্লাস যে করে যায় সেই তো ভাগ্যবান। ঠাকুর বাড়ি গিয়েছিলাম, ঠাকুরকে তো আমি দর্শন করতে পারি নাই, আর এই কলেজে বসে আপনারা দর্শন করেছেন, আপনারাই তো ভাগ্যবান। ও
Yeah.
বাঞ্ছা করি I'm cool.